হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই গার্ডেন। আজকে যে গাছটা আপনাদের দেখাবো এটা হচ্ছে সেসবিয়ান গ্র্যান্ডি ফ্লোরা বা আগাস্তা ফ্লাওয়ার বা ভেজিটেবল হ্যামিং বার্ড বা আমরা যেটাকে বলি বক ফুল। এটার গাছটার পুরো পার্টটাই এডিবল আর পুরো পার্টটাই মেডিসিনাল হার্বের জন্য বিখ্যাত। এই পাতাগুলো অনেকটা কি বলে মরিঙ্গা, যেটা আমাদের বলে মরিঙ্গা, কি বলে মরিঙ্গাকে বাংলায়, ডাটা, সজনে ডাটা, সজনে ডাটার মতো মতো পাতাগুলো অনেকটা মরিঙ্গার মতো। আর এটা ফুলটা আমরা ভাজা খাই বা অনেকে সবজি বানিয়েও খায়। এটার মেডিসিনাল প্রপার্টিস প্রচুর এই গাছটাতে। এটার মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস আছে। তারপর এটা ডায়রিয়া, এটা বার্কটা ডায়রিয়ার সময় কাজে লাগে, যারা আয়ুর্বেদিক মেডিসিন বানায় তাদের কাজে লাগে। তারপরে হচ্ছে এর পাতা থেকে এক ধরনের চা তৈরি হয়, যেটা কি বলবো, কোনো ডায়াবেটিক ডিজিজ বা অ্যান্টি ইনফ্লেমেটরি ডিজিজ, মানে প্রদাহ টাইপের কোনো ডিজিজ থাকলে এগুলো কাজে দেয়। তারপরে হচ্ছে আর এই গাছটা এই সময় ফুল হয়, এটা একটা অন্য জাত। আমাদের যেটা আমরা সচরাচর দেখি ওটা ফুলটা হয় সাদা রঙের, এটার ফুলটা লাল। এগুলো এখন নতুন কালচার্ড কি বলবো গাছ, কেন এই গাছ বড় হলে তারপর ফুল হয়, বাট এগুলো এখন ছোটো গাছেই ফুল ফল চলে আসে। এটা আজকে আমরা একটা 10 ইঞ্চি একটা প্লাস্টিকের টবে লাগাবো। আমার কাছে মাটিরটা আপাতত আর নেই, তাই প্লাস্টিকের টবে লাগাচ্ছি। আর এই গাছটা এমনি খুবই ভালো, দেখতেও ভালো লাগে। এটা ফুল হলে খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে যখন অনেক ফুল ফুটে থাকে। আর এটা আর একটা ব্যাপার হচ্ছে এই গাছটা খুব হার্ডি হয়, মানে এটা জল রোদ খুব ভালো সহ্য করতে পারে। বেস্ট হয় এটা মাটিতে লাগালে, মাটিতে লাগালে বড় গাছ হবে অনেক, যদি কেউ মানে খাওয়ার জন্য বা অন্য কিছু কাজের জন্য, মানে হার্বাল ইউজের জন্য ইউজ করার জন্য, তো মাটিতে লাগানো বেস্ট, মাটিতে ভালো হবে। বাট আমি ছাদে লাগা টবে লাগাচ্ছি, কারণ আমার দেখার জন্য বেশি ভালো লাগে এই ফুলগুলো, সেজন্য লাগাচ্ছি। আমার এই মাটিটা নিয়েছি আমি, যেটা আমি নিই গোবর সার আর মাটি মেশানো, তার সাথে ফাঙ্গিসাইড মেশানো, 40% গোবর সার আর 60% মাটি, তার মধ্যে কিছু কিছু ফাঙ্গিসাইড দেওয়া আছে। চলো তাকে লাগিয়ে দিই। খুব রোদ উঠেছে, খুব এখন খুব গরমের প্রচুর, এখন গাছ না লাগানোই হলো, বাট এগুলো আমার যেহেতু আনা ছিল লাগাতে পারবো, এটা আমার মা এনেছে। এই গাছটা একটা ভালো দিক হচ্ছে সাদাটা তো খুব সচরাচর দেখাই যায় আমাদের এখানে, আর এই লালটার ভালো দিক হচ্ছে এদের অর্নামেন্ট গাছ হিসেবেও রাখতে পারেন বাড়িতে, দেখতে ভালোই লাগে বেশ। চল এটা লাগানো আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে, এক দুদিন আমি ছাওয়াই রেখে দেবো, তারপর রোদে দিয়ে দেবো। রোদের গাছ আর এটা হচ্ছে আপনারা কি বলবো এরকম 10 ইঞ্চি টবে বড় টবেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এটা তো খুব তাড়াতাড়ি বাড়ে, এই গাছগুলো অসুবিধা হয় না। 10 ইঞ্চি টবে দেখুন এই গাছে সব ফুল সব চলে এসছে, দেখা যাক কেমন কি হয়। আর এখনো ছাদ খুব গরম, আমি খালি পায়ে দাঁড়াতে পারছি না, এত গরম বুঝতে পারছি না। যাই হোক, আপনারা ভালো থাকবেন, গাছের যত্ন নেবেন, প্রচণ্ড আবার গরম পড়েছে, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, থ্যাংক ইউ।
এই দেখুন বক ফুল গাছটা কাছ থেকে দেখাচ্ছি আপনাদের,